सुप्रीम कोर्टे बड़ धक्का खेल पद्म शिविर। हिमाचल छय विद्रोही विधायक पद खारिजे सिद्धांत बहाल रखल शीर्ष आदालत। बीजेपी प्रलोभने पा दिए विधायक पद हारे हिमाचल छय कांग्रेसी विधायक। सुप्रीम कोर्टे स्वस्ति ना पावर पर कार्यत विधायक पद हारानो निश्चित हो गेल छय विद्रोही विधायक। उपनिर्वाचने आबार जीते आसते हबे लुभे पड़े गेरुआ शिविरे जोगदानकारी छय विधायक के। आर मात्र कयेक दिनेर अपेक्षा, तारपर देश जुड़े लोकसभा निर्वाचन। तार आगे हिमाचल प्रदेशे बड़ धक्का खेल गेरुआ शिविर। बीजेपी प्रलोभनेर फाँदे पा देवा छय विद्रोही कांग्रेस विधायक पद खारिजेर सिद्धांत बहाल रखल शीर्ष आदालत। हिमाचल विधानसभार अध्यक्ष कुलदीप सिंह पठानिया এই ছয় বিধায়কের পদ খারিজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ছয় জন। কিন্তু বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে। শুধু তাই নয়, ওই ছয় শূন্য আসনে উপনির্বাচন ঘোষণা করে শনিবার নির্বাচন কমিশন যে নির্দেশিকা জারি করেছে তাও বহাল রেখেছে সুপ্রিম কোর্টের বেঞ্চ। সুপ্রিম কোর্টের এই নির্দেশে গেরুয়া শিবির তো বটেই, রীতিমতো বিপাকে পড়ে গেলেন বিদ্রোহে উস্কানি দাতা প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং এর পুত্র বিক্রমাদিত্য এবং তার মা হিমাচল প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা সিং। কংগ্রেসী মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুকে সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী কুর্সি দখলের স্বপ্ন দেখেছিলেন মা ছেলে। ছয় বিধায়ককে বিদ্রোহে উস্কানি দিয়ে সকলে মিলে গেরুয়া শিবিরের দিকে পা বাড়িয়েছিলেন তারা। প্রসঙ্গত, বিদ্রোহী ওই ছয় বিধায়ক রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর পক্ষে ক্রস ভোটিং করে হারিয়ে দিয়েছিলেন কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকে। এরপরে বিজেপি দাবি করে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে কংগ্রেস। বিজেপির দাবি মতো ফ্লোর টেস্ট বা মুখ্যমন্ত্রীর পক্ষে আস্থা ভোটেও বিপক্ষের অবস্থান নিয়েছিলেন ওই ছয় বিদ্রোহী। সুখবিন্দর সিং সুখুর সরকারের বাজেট প্রস্তাব বিষয়ক অর্থ বিলের পক্ষেও ভোট দেননি ছয় বিদ্রোহী বিধায়ক। এই কারণেই দল ত্যাগ বিরোধী আইনে ওই ছয় জনের বিধায়ক পদই খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ। এই ছয় জনের নেপথ্যেই ছিল বিজেপি এবং বিক্রমাদিত্যের স্পষ্ট মদত, এমনটাই বক্তব্য রাজনৈতিক অভিজ্ঞ মহলের। কিন্তু শেষমেশ দেখা গেল যে অঙ্কে ভুল, বিধায়ক পদ হারিয়ে বসেছেন ছয় বিদ্রোহী কংগ্রেস বিধায়ক। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে।